হাই ফ্রেন্ডস, আমার মেয়ের জন্মেছে 14 আগস্ট। আমার কাছে খুবই খুশির দিন ওটা। আজ 17 আগস্ট আমি আমার মেয়েকে এই বাড়ি নিয়ে যাচ্ছি, হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি এখন মেয়েকে। আমার কাছে খুবই আনন্দের দিন, বাড়িতে আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, আমার মেয়ের জন্য আমার একটা সারপ্রাইজ ওয়েট করছে। ওর আমার ভাই মানে ওর কাকা, ওর ভাইয়ের বউ ওর কাকা মানে ওর কাকি, আর আমার শালা রনি আর কিরণ বলে একটি মেয়ে, এরা সবাই একটা সারপ্রাইজ আমাদের জন্য রেখেছে। আমি আমার অ্যাঞ্জেলিনাকে নিয়ে আমার পরীকে নিয়ে বাড়িতে গিয়ে দেখবো যে কী সারপ্রাইজ ওয়েট করছে। তার আগে আমরা এখানে গান বাজনার আয়োজন করেছি, আমি ঘর ঢাক ঢুল এনেছি, ঘরে লক্ষ্মী আসছে বলে কথা, তো বাজনা তো মানে করতেই হয়, এটা বাদ দিলাম, এটা স্পেশাল। আর আমি এক্সাইটমেন্টে সারা রাত শুতে পারিনি, আজকে আনতে যাবো। ফাইনালি আমাদের গেট তো ডেকোরেশন দাদারা করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে, আর নিচে গোলাপ ফুল দিয়ে সাজানো কমপ্লিট, শুধু বেবির আসার অপেক্ষা। এই যাচ্ছে আমাদের গেট, ওয়েলকাম লেখা, এরা ঢাকঢোল দিয়ে চলে এসছে বাজাবে বলে। কখন আসবে? এই সাবধানে আসবি, হ্যাঁ সাবধানে আসবি। এখানটা চাল দেওয়া হবে, ঘরটে ওখানে আলতা দেওয়া হবে, দেন ওয়েলকাম লেখা। রনি আর আমি কমপ্লিট করে ফেলেছি। এরা এখন ঢোল ঢাক ঢোলে কোথায় যাচ্ছিস তোরা? দাদা ফোন করেছিল? আচ্ছা, তোর সব রেডি, দাদাও ফোন করে দিয়েছিল। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। 2000 years late. আমার মনের বংশ বারো কামায়, যুগে যুগে বারো কামা, হরে কে না।
হাই বন্ধুরা, আমরা এইভাবেই আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে এসেছি। ওকে সবাই তোমরা আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের ভিডিওগুলো আরও দেখো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।